একটি দুটি নয়, একেবারে শতটি। হাইওয়েতে নামলো একের পর এক অত্যাধুনিক যুদ্ধবিমান। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে চলল বায়ুসেনা মহড়া। মহড়ায় অংশ নিল শতটি যুদ্ধবিমান। বায়ুসেনা মহড়া উপলক্ষে মঙ্গলবার সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত বন্ধ থাকল এই এক্সপ্রেসওয়ে। বায়ুসেনা সূত্রে খবর, একেবারে রাস্তা ছুঁয়ে মহড়া করছে শতটি যুদ্ধবিমান। উন্নাও জেলার বঙ্গার মোড় কাছে আগ্রা এক্সপ্রেসের ওপর প্রথমবারের জন্য নামছে ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্টের N-32। এই ধরনের এয়ারক্রাফ্ট বিভিন্ন ধরনের বিপর্যয় মোকাবিলা ও ত্রাণ পৌঁছাতে ব্যবহার করা হয়। সেই সঙ্গে মহড়ায় অংশ নিচ্ছে জাগুয়ার, মিরাজ, সুখই সহ 10টি যুদ্ধবিমান। এছাড়াও থাকছে বিশেষ বিমান C-130। গরুর কমান্ডোরা থাকেন এই বিশেষ বিমানে। মহড়ায় অংশ নিচ্ছেন গরুর কমান্ডোরা।